সাপ দেখে ভয় পায় না এমন মানুষ খুব কমই আছেন। তাও যদি হয় অদৃশ্য জিন সাপ, তবে আতঙ্ক ছড়ানোটাই স্বাভাবিক। এমনই এক অদৃশ্য জিন সাপের আতঙ্কে দিন পার করছে মেহেরপুর সদর উপজেলার উজুরপুর গ্রামের বাসিন্দারা। কারো চোখে না পড়লেও গত 10 দিনে শতাধিক মানুষকে এই সাপ দংশন করেছে বলে দাবি অনেকের। তবে সচেতন মহল বলছে এটা কুসংস্কার ছাড়া কিছুই নয়। মেহেরপুর থেকে মিজানুর রহমান জনের রিপোর্ট, জানাচ্ছেন মাঝাউল আমিন শুভ। বিভিন্ন রূপে ঘুরে বেড়াচ্ছে সাপ, কেউ চোখে না দেখলেও কামড়েছে শতাধিক মানুষকে। এমনই এক সাপ আতঙ্কে মেহেরপুরের সদর উপজেলার উজুলপুর গ্রামের বাসিন্দারা। সম্প্রতি ওই গ্রামের কালামের ছেলে মোরসালিন তার পরিবারকে জানায় তার হাতে কোনো কিছুতে কামড় দিয়েছে। এই ঘটনায় স্থানীয় কবিরাজ ডেকে ঝাড়ফু দেওয়া হয় তাকে, কিন্তু পরবর্তীতে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। এই ঘটনার পরদিন থেকেই ওই গ্রামে ছড়িয়ে পড়ে জিন সাপের আতঙ্ক। প্রতিদিন 5 থেকে 7 জনকে জিন সাপে কামড় দিচ্ছে বলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। উলছে ছেলি দাঁতিও আমার সারবে চ মালিক ছেলি কি হলো দেখো দি উঠে এসে হামা করে আনতে কি হলো বাবু কি হলো দি বুঝছে কি আমার এই হাতটাই কি হয়েছে জ্বলছে আমার বুক জ্বলছে। ও সাথে বলছে এটা জিন সাপ, জিন একটি পোকা রূপ নিয়ে এসে কামড় দিচ্ছে। অনেক ধরনের পোকা মাকড় সে যা আসে এসে কামড়ে দিয়ে চলে যায়। আমাদের বাড়ায় অনেকজন কামড়েছে, 13-14 জন। আমরা সে জিনিস দেখতেও পাচ্ছিনি কিছুই না, মানুষকে হঠাৎ কামড়ে দিয়েছে, মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, যেই বিষ নামাতে হয়েছে। এই সাপও কেউ দেখতে পাইল না, কিসে কামড়ালে তাও বুঝতে পারল না। এই যা হয় কাউকে কিছুতে যাতে পিঁপড়িতে কামড়াচ্ছে বলছে জিন হয়ে কামড়াচ্ছে। কদিন ভয় কম হয়ে গেল, একবারে ভয়ের জ্বালায় ছেলি পিলি বড় মানুষ আতঙ্ক হয়ে গেল একদম। একটা চরম দুর্ভোগ, মানুষ বিপদে পড়ে গেছে। স্থানীয় কবিরাজদের কেউ কেউ বলছেন বিভিন্ন রূপে দংশন করছে জিন, অনেকেই আবার আক্রান্ত হওয়ার দাবিও করছেন। পোকাটা মাটিতে না পড়ে আমার এই জায়গাতে কামড়ে দিয়েছে, কামড়ানোর পরে তখন আমার জ্বলতে শুরু করেছে, জল আর বন্ধ হয়েছে না। ফলবারি বললো ওই জেন জিন হয়ে পোকা হয়ে মানে ভুললার মতন হয়েছে কামড়াইছে এই কথাই। রুগীর মাধ্যম দিয়ে কোনো জানতে পেরেছি যে আর তারপরে চিকিৎসা দেওয়ার পর তারা ইনশাল্লাহ সম্পূর্ণ তারা সুস্থ। জিনে অনেক রকমের রূপ ধরতে পারে, ওদের জিজ্ঞাসা করে যখন চিকিৎসা নেওয়া দেওয়া হয় ঠিক আছে, তখন ওরা বলে যে আমরা অনেক রকম রূপ ধরতে পারি, যখন যেটা বলবো সেই রূপ ধরতে পারি এই কথা বলে। তবে জিন সাপের বিষয়টি মানতে নারাজ স্থানীয় সাপুড়ে, আর সচেতন মহল বলছে গুজব ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করে ব্যবসা খুলে বসেছে একটি মহল। জিন যে সাপের রূপ ধরে থাকে তা না, কারণ বিভিন্ন সাপ দেখি ধরেছি, কিন্তু সাপ হারিয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে এই ঝাঁপি বান্ধন ঢিলে মুখে করি অল্পটু ফুটে পালি ও চলে যাবে। জিন সাপ এইটা তাদের এই যে কবিরাজ সাহেবদের আমার মনে হয় একটা ব্যবসা, কবিরাজ কাছে যে তারা যেন বিভ্রান্তি বা আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন না, আমি সকলকে আহ্বান জানাচ্ছি। কুসংস্কারে কান না দিয়ে সচেতন হওয়ার পাশাপাশি স্বার্থন্বেষী মহলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ সচেতন মহলের। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।